24 টিভি পরিবর্তনী অঙ্গীকারবদ্ধ। পটিয়ার পূর্ব হাবিলাসদ্বীপ 9 নম্বর ওয়ার্ডে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল শুক্রবার বিকেলে পূর্ব হাবিলাসদ্বীপ জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমান নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া বাংলাদেশ পটিয়া পূর্ব হাবিলাসদ্বীপ 9 নম্বর ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন পীরে কামেল খুলনা দরবার শরীফের সজ্জনশীল শাহ সুফি খাজা শফিক আহমদ আজিজি নকশবন্দি মুজাদ্দিদি। পীরে কামেল খলিফায়ে গাউসুল আজম খুলনবী কাজী সৈয়দ মোহাম্মদ আব্দুর শাকুর রায়হান আজিজি সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কাজী সৈয়দ তাহসিন আহমদ নকশবন্দি মুজাদ্দিদি, হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান আল কাদেরি, স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। এ সময় বক্তারা বলেন, আউলিয়া কেরামগণের জীবনী আমাদের মাঝে ধারণ করতে পারলে ইহকাল ও পরকাল দুটো সুন্দর হবে। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই, জঙ্গিবাদ মূলত ইসলামের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। এসএনএন 24 টিভির সংবাদ ফেসবুক ও ইউটিউবে লাইভ দেখুন প্রতিদিন সন্ধ্যা 6:30 ও রাত 10:00। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এসএনএন 24 টিভির সাথেই থাকুন।